আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আপনার জীবনে কি হাসি খুশি আনন্দের অভাব? বহুদিন হলো আপনি প্রায় হাসতে ভুলে গেছেন, দিন দিন গোমরা মুখটাই আপনার একমাত্র পরিচিতি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই করণীয় কিছু নেই, তবে যিনি করতে চলেছেন তিনি পরিচালক মৈনাক ভৌমিক। হ্যাপি পিলস নিয়ে আসছেন সকলের জন্য, তবে পুরোটাই এখনো প্রসেসিং পিরিয়ডে, অর্থাৎ চলছে হ্যাপি পিলের শুটিং। ছবির নাম যখন হ্যাপি পিল, তখন হ্যাপি না হয়ে কি থাকা যায়? তাই শুটিং এর মাঝে বেশ হ্যাপি হ্যাপি মুডে দেখা মিলল পরিচালক এবং অভিনেতাদের। এই বিশেষ পিল দর্শকদের জন্য নিয়ে আসছেন যে মানুষটি, চলুন তার থেকেই শুনে নেওয়া যাক হ্যাপি পিলের কথা। হ্যাপি পিল নিয়ে গবেষণা হচ্ছে পৃথিবীতে, এটা একটা নিউরোসায়েন্সের বিষয় যে মানুষের মধ্যে একটা হ্যাপিনেসের অভাব এবং যদি বাড়ানো যায় কি হতো সেই পৃথিবীটায়, সেটাকে একটা ফিকশনালাইজড স্যাটায়ারের মধ্যে দিয়ে একটা ছবি তৈরি করা। এমনিতে হ্যাপি থাকলেও চরিত্রে খাতিরে নিজের লুক নিয়ে কিন্তু একটু আনহ্যাপি রয়েছেন পার্ড মিত্র। আমি নিজেকে আয়নায় দেখছি না, আই হ্যাভ স্টপড লুকিং অ্যাট মাইসেলফ। সো যখনই ওরা মেকআপ চেক করাতে আসে আমি জাস্ট বলি ঠিক লাগছে তো, ব্যাস ঠিক আছে। ঠিক কোন চরিত্রের জন্য এমন লুক সেটাও বললেন পার্ড। মিডল ক্লাস গার্ল ফ্রম নর্থ ক্যালকাটা, একদম মানে সাজটা দেখে বুঝতেই পারছ। সো খুব সিম্পল মেয়ে, খুব বোকা, একটু বোকা, বাট ওর একটা কমপ্লেক্স আছে যে ওর গায়ের রঙটা কালো, সেটা নিয়ে আর ও নিজেকে ভীষণ আন্ডার কনফিডেন্ট রিনি। সো ওই ওর ক্রাইসিসটা হচ্ছে মানে ও কালো এবং ওর আন্ডার, ও নিজেকে ও ভাবে যে ও নিজে সুন্দর নয়, দ্যাটস হার ক্রাইসিস ইন দ্য ফিল্ম। হ্যাপি পিলের একটা পার্ট হচ্ছে এই একটা মেসেজ দেওয়া লোকজনকে, দ্যাট বি ইউ আর বিউটিফুল, এটা জানানোর জন্য আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল পার্ট অফ দ্য স্টোরি। ছবিতে যে মানুষটি হ্যাপি পিল বানাতে চলেছেন তিনি ঋত্বিক চক্রবর্তী। তিনি ওই ছবিতে একজন সাদা সিধে নিপাট ভদ্রলোকের লুকে, না এটা এই একজন খুব ব্রিলিয়ান্ট ছাত্র, ডাক্তারি পড়তে পড়তে ফাইনালি বাড়ির টাকা পয়সার ক্রাইসিসে শেষ করতে পারেনি পড়াটা, তারপরে ফার্স্ট এডের হয়ে থাকে, তারপরে একটা পিল আবিষ্কার করে, হ্যাপি পিল তার নাম দেয়, এবার নানান কাণ্ড ঘটতে থাকে, এরকম একটা চরিত্র। দর্শকদের জন্য হ্যাপি পিল নিয়ে আসেন ঠিকই, তবে ঋত্বিক চক্রবর্তী বা পার্ড মিত্র তাদেরও কি হ্যাপি পিলের দরকার? আমি খুব হ্যাপি মানুষ, আমার হ্যাপি পিলের কোনো দিন দরকার ছিল না, তবে মানুষের দরকার আছে। কারো দরকার নেই এটা প্রশ্ন? অফকোর্স দরকার আমাদের, মানে এরকম একটা ম্যাজিক পিল থাকলে তো জীবনটাই শুধরে যায়। পরিচালকের অনুরোধেই শুটিং এর দৃশ্য শুট করা না গেলেও ঋত্বিক চক্রবর্তী বললেন ঠিক কোন সিনেমায় শুটিং চলছিল এদিন। আজকে আমাদের বাড়ির সমস্ত, এটা আমাদের বাড়ি, বাড়ির পার্ট, মানে সেখানে বোন, আমার বোনের চরিত্রে পার্নো, মা, মীর আছে, আজকে সব বাড়ির পার্ট এগুলো সব। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।